নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকেই কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিকদা, আমি তো আমার রাশি জানি না, আপনি যদি নামের অক্ষর দিয়ে যদি 2024 কেমন যাবে যদি ভিডিও দেন আমরা খুব উপকৃত হতাম। তো আমি প্রত্যেকটি নামের অক্ষর দিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি দিতে শুরু করছি, কারণ আপনাদেরই এটা অনেক অনুরোধ আপনারা করেছেন। তাই আজকের এই 2024 আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, 2024 ছয়টি মহা ভবিষ্যৎবাণী আমি এই ভিডিওতে করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি আপনারা শুনবেন। দেখুন, আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, অনেকে চন্দ্র রাশি জানেন না, অর্থাৎ আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনার রাশি হচ্ছে কুম্ভ রাশি, জেনে রাখুন। আপনার নামের অক্ষর এস দিয়ে শুধু শুরু হয়, আপনার রাশি কুম্ভ। তো আপনার যদি নামের অক্ষর এস দিয়ে শুরু হয়, বা আপনার যদি সন্তানের বা আপনার স্ত্রী বা হাজবেন্ড বা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি এস দিয়ে শুরু হয়, অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারে 2024 এস নামের অক্ষরের কেমন যেতে চলেছে। এবং এস নামে যারা রয়েছেন তাদের রাশি হচ্ছে কুম্ভ রাশি, নক্ষত্র হচ্ছে শতবিষা নক্ষত্র। দেখুন, এস নামের অক্ষর কুম্ভ রাশি শতবিষা, অর্থাৎ শনি এবং রাহু দুটি কম্বিনেশন কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে এসের মধ্যে। দেখুন, এস নামের মানুষরা একটু হলো জেদি স্বভাবের হয়, অর্থাৎ যে কাজকে করবে কি না সেটা কিন্তু শেষ দেখে সারে, অর্থাৎ যে কাজ করতে চাইবে সেটা শেষ দেখে ছাড়বে। এবং এর পাশাপাশি এই সকল মানুষরা কিন্তু একটু, যারা একটু ঘ্যামিস্ট যারা থাকে, একটু নিজেকে বিশাল মনে করে, তাদের থেকে কিন্তু অনেক দূরে কিন্তু থাকে, এবং বেশি অ্যাটিটিউড এরা কিন্তু পছন্দ কিন্তু করে না, এবং এরা একটু হলো শান্ত স্বভাবের হয় এবং একটু একগুঁয়ে এবং জেদি স্বভাবের কিন্তু এস নামের অক্ষরা কিন্তু হয়ে থাকে। অর্থাৎ এরা যদি মনে করে অনেক কিছু কিন্তু করতে পারে, আবার যদি এস নামের অক্ষর যদি বেঁকে বসে, অর্থাৎ একে তাতে যদি অনেক ক্ষতিও হয়ে যায়, তাতেও কিন্তু রাজি রয়েছে এস নামের অক্ষর। কিন্তু যদি একবার বেঁকে বসে, এই এস নামের অক্ষর ব্যক্তিদেরকে কিন্তু সোজা করা কিন্তু মুশকিল, অর্থাৎ এদেরকে বোঝানো কিন্তু মুশকিল হয়ে যায়, অর্থাৎ এদের কাছ থেকে অনেক উপকার পাওয়া যায়। যেহেতু শনি সেক্টর একটু একাকিত্র থাকতে এরা একটু হলো পছন্দ করে, অর্থাৎ খুব যে একদম সবসময় একটা শান্ত প্রকৃতির একটু পছন্দ করে কুম্ভ রাশি, এবং মেহনতি পরিশ্রম কিন্তু এরা করতে খুব পছন্দ করে। পরিশ্রমের মাধ্যমে জীবনে খুব অনেক উচ্চ পর্যায়ে কিন্তু যায়। এদের মাইনাস পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে রাগ এবং জেদ প্রচুর পরিমাণে কিন্তু থাকে, এবং যাদের যারা এদেরকে একটু বাটারিং করতে চায় কি না তাদের থেকে কিন্তু এড়িয়ে কিন্তু চলে। অর্থাৎ আপনারা যদি কুম্ভ রাশির মানুষ হন, তাহলে আপনার নামের অক্ষর এস দিয়ে যদি শুরু হয়, আপনার এই 2024 ছয়টি মহা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি। তো ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনেকেরই সমস্যা হচ্ছে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, অনেকে ফোন করছেন, দেখুন ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আপনারা যতদিক মেসেজ করবেন কি না ততদিক চটজলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন। এস নামের অক্ষরের ছটি মহা ভবিষ্যৎবাণী প্রথম আসি আপনাদের এ বছর আপনাদের কর্ম জায়গাটা নিয়ে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কর্মের জায়গা নিয়ে সমস্যা চলছিল, কর্মপ্রাপ্তি
চাকুরি প্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু আসবে। অর্থাৎ যারা চাকরিতে ট্রান্সফার চাইছিলেন, অথবা আপনি চাকরি ক্ষেত্রে প্রমোশন চাইছিলেন বা ভালো একটা জব চাইছিলেন, সেই চাকরি পাওয়ার এবং পাশাপাশি সরকারি ক্ষেত্রেও কিন্তু আপনাদের চাকরির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ছটি গুরুত্বপূর্ণ মহাভবিষ্যৎবাণী। এক নম্বর, অর্থাৎ কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। দুই নম্বর পয়েন্ট, আপনার নামের অক্ষর এসডিএস যদি শুরু হয়, এবছর কোনো সম্পত্তি ক্রয় সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো অ্যাসেট আপনারা ক্রয় করতেই পারেন, এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তিন নম্বর যে মহাভবিষ্যৎবাণী, আপনাদের স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু এবছর কিছুটা হলেও কিন্তু ভুগতে হতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনারা অবশ্যই নজর দিন। আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু আপনাদের সমস্যা কিন্তু আসতে পারে। অবশ্যই এখানে ডক্টরের সাথে পরামর্শ অবশ্যই আপনারা করুন। অর্থাৎ এস নামের, যেমন বললাম যে আপনারা ডক্টরের সাথে পরামর্শ করুন, আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে সমস্যা আসতে পারে। এবার আসি এস নামের অক্ষর তিন নম্বর যে মহাভবিষ্যৎবাণী, আপনাদের এবছর বিশেষ করে ব্যবসার জায়গা ভালো কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট এবং এর পাশাপাশি কোনো বিনিয়োগ আপনাদের কিন্তু হতে কিন্তু পারে। চার নম্বর পয়েন্ট, আপনাদের এবছর শুভ বিবাহের একটা গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন, সুপাত্র পাচ্ছেন না, সুপাত্রী পাচ্ছেন না, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। পাঁচ নম্বর মহাভবিষ্যৎবাণী, আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই নজর রাখুন। আপনাদের পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে অবশ্যই, মানে অবশ্যই ডক্টরের সাথে সবসময় আপনারা পরামর্শ কিন্তু করুন। আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়। অন্তিম এবং শেষ যে মহাভবিষ্যৎবাণী, আপনার নামের অক্ষর এস দিয়ে শুরু, আপনাদের এবছর মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে, এবং বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন ফরেন থেকেও কিন্তু, এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি থেকেও কিন্তু, ফিল্ম দুনিয়ার জগৎ থেকেও কিন্তু আপনারা কিন্তু এবছর নিশ্চিত রূপে কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই ছয়টি মহাভবিষ্যৎবাণী এস, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, আপনাদের সাথে কিন্তু 100% ঘটতে কিন্তু চলেছে। দেখুন 2024 সাল, দেখুন এমনিতে শনির বছর এবং এস দিয়ে শুরু, আপনাদের নাম কুম্ভ রাশি, অর্থাৎ শনির কিন্তু সেক্টর এটি। তো যাই হোক, আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। অবশ্যই আপনারা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, কারণ অনেক আপডেট ভিডিওগুলো কিন্তু আপনারা জানতে পারবেন, এবং নামের প্রতিটি অক্ষরের উপর কিন্তু আমি খুব শীঘ্রই কিন্তু ভিডিও আরও দিতে চলেছি। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।